iman আছে না নাই জোরে বলেন iman আছে না নাই আপনার বলেন আছে না নাই আলেম হন চত্বর ফেচলা করবেন না iman আছে iman যারা পাঁচ ওয়াক্ত নামাজ জীবনে পড়ে নাই জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই মোড়ের মাথায় বসে বসে পান খাচ্ছে বিড়ি খাচ্ছে বলছেন না নামাজ পড়লে কি হবে iman নাই আমরা নামাজ না পড়তে আমাদের iman ঠিক আছে বলেন না বলেন না আমি বলি হ্যাঁ ভাই তোমার iman ঠিক আছে একদম পাক্কা iman আছে তোমাদের iman নাই বলবো না iman আছে তবে শুনে রেখে দাও আমাদের দেশে একটা চালকে জন্তু বাস করে বাড়ি পাহারা দেয় ওর নাম কি কুত্তা কুত্তারও iman আছে আছে না নাই যদি বলে মালিক সব খায় ওকে একটু দেয় তাতেই খুশি মালিক গোশ খায় ওকে হার দেয় তাতেই খুশি মালিক মাছ খায় ওকে কাঁটা দেয় তাতেই খুশি মালিক সব খায় ওকে একটু ফেলে দেয় তাতেই খুশি হ্যাঁ না না যদি বলে মালিকের ডিউটি করে এখন আমাদের মাল সব পালিয়ে যায় জলটা পরে বাড়ি গেছি গিয়ে দেখি হাড়িতে বেশি বড় বড় ফার্স্ট ক্লাস মাছ ভাজা আছে গরম গরম বেশ ভাব উঠছে সামালতে পারলাম না একটা খেয়ে দিলাম খাই না খাই না আরে খাই না খাই না আমি মানুষ খেয়ে নিয়েছি আচ্ছা আচ্ছা দান্দা হয়ে দরজা খোলা কুকুর ঢুকে পড়েছে আর ওর মাছের সেনগুলো সামালতে পারে দু পিস খেয়েই ফেলে এইবার বাড়ির গিন্দিমা দেখা পেয়েছে দেখা পেয়ে বলে ছাচ ছাচ এই বাড়ির লোকটাকে এত বলি এই কাল কুসনাক সব সরস করলে কি হয়েছে সে জামাই আসবে বলে মুরগি ফেলছে কুকুর জানে জামাই আসবে আর কুকুর জানে জামাই আসবে ও জানে আছে মাল খেয়ে দেবে এখন বাড়িওয়ালা রেগে গিয়ে একটা লাঠি দিয়ে সরু সরু পা সরু সরু হাত সামনের পাটা গেল ভেঙে বেচা লল 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 করছে কা কা দাঁড়া মেয়েদের হাত ছাড়া বাদ দিয়ে যেতে এক মেয়েদের আসবে দুটো চলে যাবে দূরে যাবে তারি দিয়ে চলে গেছে পাড়ার চোর মনে করছে এই তো চাঁদ আজ তার কুকুর নেই শুটকো ঢুকলো মারলে পালা পালা ও তাক করে বসে আছে আর কুকুর ওই যখন ওখানে গেছে ওখানকার কুকুরে জামালা মেরেছে মেরেছে রাস্তায় মার খেয়েছে মাছ ধরে খেয়ে চুরি চামারি করে এদিক ওদিক করে ঠিক সন্ধ্যার আগে এসে আড়ালে লুকিয়ে আছে অন্ধকার যেমনি হয়েছে দরজার পাশে চুপ করে শুয়ে আছে চুপ করে শুয়ে আছে এরা দুর্গে শুয়েছে চোর বুঝেছে এই সুযোগ যেমনি পাঁচির চোখে টপ টপে পড়েছে আরে বাপরে বাপরে সেই কোড়া ফায়দার চিল্লাচ্ছে প্রজন ছিঁড়ে খেয়ে ফেলবে বাড়ির গিন্দিমা বলছে দেখো তো বলছে কিছু একটা অসুবিধা চোর ঢুকে মনে হচ্ছে যেমনি বাড়িওয়ালা উঠেছে চোর দেখলে খেলা যা সপনা হয়ে গেছে মানে লাভ আমার উপর চলে গেল হ্যাঁ রে যা সপনা ছোট ছুট দরজার কাছে গেছে দেখে চোর পালিয়ে চলে গেছে আর যেমনি চোর চোর গেছে টর্চ মারছে দেখে সেই ওদের সেই বাড়ির কুকুরটা মাথা নিচু করে লেজ দোলাচ্ছে একটা ঠ্যাং ভাঙা ঝুলিয়ে রেখেছে তিন ঠ্যাঙে দাঁড়িয়ে লেজ দোলাচ্ছে কি বলতে চাচ্ছে মনিব ভুল করেছি শাস্তি পেয়েছি অন্যায় করেছি মার খেয়েছি কিন্তু ডিউটি ভুলি যদি বলে ওর ইমান আছে তাই মালিকের দরবারে ফিরে এসেছে ইমান না থাকলে অন্য জায়গায় চলে যেত এ বাড়িতে আসতো না ইমান আছে না না জোরে বলে এ কুত্তার ইমান আছে কুত্তা জান্নাতে যাবে জোরে বলেন যাবে আরো জোরে বলেন যাবে কথা বলেন না কেন এ কুত্তা জান্নাতে যাবে ইমান আছে কিন্তু জান্নাতে যাবে না এই মোড়ের মাথা ঠিক এরা ওই রকম ওদের ইমান আছে কিন্তু ও কুত্তা জান্নাতে যাবে না কথা বুঝে এসছে বাবাজি ইমান আছে না নাই আজান হচ্ছে মাল তাস খেলছে আজান হচ্ছে আর তাস খেলছে বলে বলে আপনি জানতো আমাদের ইমান ঠিক আছে তখন বুঝতে হবে ওই রকম ইমান ঠিক আছে ওই ইমান থাকবে কিন্তু ওই ইমানকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক বোঝার তৌফিক দান করুক বলুন আমিন এর আল্লাহ পাক সাথে ইমানদার জানে ডাকলেই যেতে হবে ইমানদার কি জানে ডাকলেই ইমানদার জানে আমাকে ডাকলেই যেতে হবে বললে হুজুর কিরকম ঘটনা এই জন্য একটা কথা শুনি না মানুষ আয়াতটা পড়ি আমিও বুঝতে পারতাম না আপনারা বুঝেন কে যাই না এবং একটা আয়াত মানুষের আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ও ইমানদারেরা তোমরা ইমান আনো আছে না নাই
তা যে ঈমানদার কি রকম ঈমান আনবে বাবা এ হলো ওই ঈমানদার যে যারা জানতো ডাকলি যেতে হবে যারা জানতো ডাকলি যেতে হবে ওই ঈমান বাবা বলে হুজুর তো কোথায় আছে কোরআন শরীফে কোন জায়গায় আছে কোরআন আছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া সামিউল আলিম তোমরা যদি ঈমান এনে আমার কাছে বিজয় লাভ করতে চাও আমার কাছে বিজয় অর্জন করতে চাও আমার নবীর সাহাবাদের মতো ঈমান এনে আমাকে দেখাও যারা শুধু জানতো আল্লাহ ডাকলি সাড়া দিতে হবে আল্লাহ ডাকলি যেতে হবে না বলা যাবে না ফজরের নামাজ নবীর পিছনে পড়েছে হজরের পিছনে নামাজ নবীর পিছনে পড়ে যেমনি সালাম ফিরানো হয়েছে দোয়া হয়ে গেছে নবী বললেন কে কে বলো আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে কার আল্লাহর রাস্তায় যাবে বলো সাহাবি হাত তুলেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ গোটা মসজিদে সবাই একসঙ্গে হাত তুলেছে রাসূল যেতে হবে বললে হ্যাঁ সবাই তৈরি আল্লাহ নবী বললেন যাও বাড়িতে গিয়ে বিদায় নিয়ে চলে এসো যাও বাড়িতে চলে যাও সবাই বাড়িতে চলে গেছে সাহাবি দরজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বলে ডেকেছে বিবিকে বলো সালাম দিয়ে আমরা ডেকেছি কি দিয়ে জব্বারের নানি সত্তারের খালা নাম বলতে কি জানা নামও বলে না সালাম দেয় না আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা আসসালামু আলাইকুম ইয়া আয়েশা ও খাদিজা এসেছি দরজা খোলো আয়েশা এসেছি দরজা খোলো আমি বিবির নাম ধরতে পারি না লজ্জা করে তাই আজকের মেয়েরা স্বামীর নাম ধরে এখন এরা বউদের নাম তো লজ্জা করে এটা বউরা স্বামীর নাম ধরে হ্যাঁ আমি অনেক বাড়িতে গিয়ে শুনেছি অমর দাদা কেমন আস স্বামীকে ডাকছে মনে হচ্ছে দাদা আল্লাহ মাফ করুন সাহাবি দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম বিবি কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বলে বিবি একটা মজার খবর এনেছি বলবো তো বিবি বলছে স্বামী আমি নাস্তা বানাচ্ছি একটু দাঁড়ান গরম নাস্তাটা আপনার কাছে নিয়ে যাব আমি মুখে আপনার তুলে দেবো আপনি গরম গরম নাস্তা খাবেন আর গল্পটা বলবেন আমি শুনবো সাহাবি বলছে বিবি রে একটু বাদে গরম নাস্তা খেয়ে গল্প বলা হবে কিন্তু গল্পের মজাটা থাকবে না চলে যাবে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে তো বলছে স্বামী তাহলে বলো আগে হলো বলছে নামাও নাস্তা নামিয়ে দিয়েছি বিবি কাছে বসেছে স্বামীর কাছে বসে বলছে শোনো বিবি আমি না আল্লাহ রাস্তায় যুদ্ধে যাব যুদ্ধে যাওয়ার জন্য আমি নাম লিখিয়েছি বিবি বলছেন আলহামদুলিল্লাহ তুমি মুজাহিদ আমি মুজাহিদের বিবি আমাদের বউর হলে কি বলতো মরণ টেনেছে নাকি কি করতে যাচ্ছে কি হইতে কেটে বড় আমি বলবো বাড়িতে নাই হ্যাঁ না না ও ছিল বিবি আর আমাদের সব আলহামদুলিল্লাহ বলছে বিবি সে আসল গল্প আমি বলা হয় নাই বলছে সেটা আবার কি বলছে আজকে যুদ্ধে আমি কামান্ডার হব বলে সুম্মা আলহামদুলিল্লাহ আরো খুশি কর তুমি কামান্ডার আমি কামান্ডারের বিবি তবে একটু দোয়া করি তুমি আমি বলো
আমাদের বাড়ির বউরা দোয়া করতে জানে। হ্যাঁ, আরে আল্লাহ তো সুযোগ দিয়েছিল প্রত্যেক দিন রমজানে ইফতারি সামনে নিয়ে বসে দোয়া করা, করেছ তো? তুমি যখন দোয়া করো নাই তো বউরা শিখবে করতে, মূল সাহেবের কাছ থেকে শিখবে, হুজুরের কাছ থেকে শিখবে, বিবিকে বসা, বাচ্চাকে বসা, তুমি বসো, সবাই একসঙ্গে বসে দোয়া করো, মনে থাকবে ইনশাআল্লাহ শিখে যাবে। আমরা তো দোয়া করি না, শিখে তো সাহাবীর বিবি বলছে আমি একটু দোয়া করি, আপনি আমিন বলেন। তো দোয়া করছে আল্লাহ, যাকে জীবনের সব থেকে বড় বন্ধু তুমি আমার বানিয়েছ, যাকে আমি আমার হৃদয় সিংহাসনে সম্রাট করেছি, যার হাসিতে আমি হাসি, যার কান্নায় আমি কাঁদি, যার ভালোতে আমার ভালো, যার খারাপে আমার খারাপ, আল্লাহ আমার সেই সহযোদ্ধাকে আপনার রাস্তায় যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি, বীরের মতো লড়াই করবে, দুশ্মনদেরকে কুতুকাটা করবে, ইসলামের পতাকা, বিজয়ী পতাকা উড়াবে, আর ক্ষতবিক্ষত শরীর দিয়ে বাড়ি ফিরবে। আমি ভালোবাসার কোলে ওকে নামাবো, আদরের আঁচল দিয়ে রক্তগুলো মুছে দেব, আর স্নেহমমতা দিয়ে আবার সুস্থ করে যুদ্ধের জন্য তৈরি করব। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। ওই সময় আল্লাহর নবীর সাহাবি তরবারি খাপ থেকে বার করেছে, আর বার করে বিবির হাতে রেখে চেপে নিচে নামিয়ে দিয়ে বলছে তুল তুল তোর দোয়া কবুল হবে না। বলছে কেন? বলছে তুই দোয়া উল্টো করেছিস। বলছে কেন? আমি তো পালাতে বলি নাই, আমি তো কাপুরুষের মতো লুকুতে বলি নাই, আমি তো তোমাকে যুদ্ধের ময়দান থেকে নিজেকে আত্মগোপন করতে বলি নাই, তাহলে উল্টো কি হলো? তো বলছে বিবি শোন, আজকে যুদ্ধের কমান্ডার হলো তিনজনা, আমি তাদের মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি, ফিরে আসবো না তাই এসেছি, ফিরে আর আসবো না তাই বলতে এসেছি। সারা জীবন সংসার করতে গিয়ে যদি কোন রকমের একটু ব্যথা লেগে থাকে আমাকে ক্ষমা করে দিস, আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখিস, আমার দুটো কচি কচি বাচ্চা রেখে যাচ্ছি, এই বাচ্চা দুটোকে মানুষের মতো মানুষ করিস, আর যখন আবার আল্লাহ ডাক আসবে বাচ্চা দুটোকে যুদ্ধে পাঠিয়ে দিস। আসছি দিদি, আসসালামু আলাইকুম। স্বামী ঘর থেকে বার হয়ে দরজার দিকে আগিয়ে চলে গেছে, দিবি আবাই দিচ্ছে স্বামী জনমের মতো আর একবার দাঁড়া প্রাণ ধরে দেখে নি। সাহাবি বললেন না, এখন আল্লাহর ডাক এসেছে, আর তোমার কাছে দাঁড়ানো সম্ভব না, আস্তে করে দরজার টপকে চলে গেছে। দিবি ছুটে কাতার খেয়ে ছুটে আসছে, স্বামী আওয়াজ দিচ্ছে দরজার ওপারে তুমি আর এপারে আমি, দরজার এপারে তুমি আসবে না, ওই পারে থাকো। কাটা কবুতরের মতো জমিনে পড়ে ডুকরে ডুকরে কাঁচার হচ্ছে, স্বামী আর জীবনে তোমার চাঁদটা দেখতে পাবো না, তাই যাবার সময় একবার দেখিয়ে দিয়ে যাও। বলে সম্ভব না, আল্লাহ দেখেছে যেতে হবে, দেরি করা দেরি করা। ওই সময় সাহাবি দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ঘর থেকে ছুটে বার হয়েছে, বলেছে আব্বা আব্বা একবার দাঁড়াও না, আব্বা একবার দাঁড়াও, জনমের মতো দুই ভাইকে একবার কোলে নাও, একবার কোলে নাও না আব্বা, আত্মজীবনে কোনো ঈদের দিনে কোলে চাপা হবে না, আত্মজীবনে কোনোদিন ঈদগায়ে হাত ধরে তুমি আমাদের নিয়ে যাবে না, তাই জনমের মতো একবার তোমার দুই কোলে আমাদের দুই ভাইকে নাও, তোমার দুটো গালে দুটো চুমো খেয়ে চলে যাব, আমাদেরকে ছেড়ে দাও। সেদিন সাহাবী শুনিয়েছে না, ছুটে কোলের কাছে আসবি না, মায়ের কাছে যা, মায়ের কাছে থাক, মায়ের কথার অবাধ্য চর্চা করবি না, মায়ের হুকুমের ব্যতিক্রম চলবি না, মা যা বলবে তাই শুনবি, মাকে কোনো দিন কষ্ট দিবি না, চলে যা, আমি যা পারবি না আবু তালেব কথা দিয়ে যাচ্ছি, কালকে আমাদের ময়দানে জান্নাতের বাগানে যাওয়ার জন্য পারমিশন হবে, আমি চুপ করে বসে থাকবো তোদের অপেক্ষায়, তোরা আব্বা বলে চলে আসবি, সেদিন দুই বাহুতে দুজনকে বসাবো, তোদের দুগালে আমি চুমো খাবো, আর তোদেরকে বুকে জড়িয়ে নিয়ে আমি জান্নাতে যাব। আজ না, আজ না,
এখন আল্লাহ ডেকেছে যেতে হবে তাই বিবি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না বাচ্চা তোমার ডাকে সাড়া দিতে পারলাম না আল্লাহ ডেকেছে চলে যেতে হবে এ হলো সাহাবীদের ঈমানের ভাওর এ ছিল সাহাবীদের জীবনের মাপকাঠি তারা জানতো ডাক নিয়ে যেতে হবে দেরি করা যাবে যাবে না সাহাবীরা বাড়িতে ফিরেছে বিবি চুপ করে গেছে বললেন আসসালামু আলাইকুম কলাম শরীফ পড়ছিল আওয়াজ দিয়েছে বন্ধ হয়ে গেছে কি খবর বললে বিবি আমি যুদ্ধে চলে যাচ্ছি তুমি আমাকে বিদায় দিয়ে দাও বললে স্বামী একটা মিনিট ভিতরে এসো মুখটা ভালো করে দেখে নি তুমি চলে যাবে সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহা শুনিয়েছিলেন বিবি বাসরাতের গন্ধ এখনো তোমার গায়ে থেকে যায় নাই বাসরাতের গন্ধ এখনো তোমার গায়ে থেকে যায় নাই হাতের মেহেদির কালা এখনো ফেনা হয় নাই এখনো বিয়ের দাঁতের ফুল তোমার বিছানা থেকে ঝরে সবকটা পড়ে নাই এখন এই অবস্থাতে আমি তোমার কাছে গেলে তোমার এই বাঁকা চোখে তাকানোতে ভরু কুচকে পিচকে হাসিতে আমি হয়তো দাঁড়িয়ে যেতে পারি তাই বিবিরে না যেতে পারলাম না কারণটা কি বলো বললে স্বামী কাল বিয়ে হয়েছে রাত অন্ধকারে তোমার সাথে এসেছি মুখটা ভালো করে দেখি নেই কাল কেয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারবো না আপনি আমার স্বামী কিনা আর আপনিও আমাকে চিনতে পারবেন না যে আমি আপনার বিবি কিনা তাই একবার সামনাসামনি দাঁড়ান ওয়াল্লাদি নফসি বিয়াদিহি ওই পাক জাতের কসম যার হাতে তোমার আর আমার দুজনের জান ওই আল্লাহর কসম করে বলছি আমি হাসবো না পাকা চোখে তাকাবো না তোমাকে বাধা দেবো না বাহুতে আটকাবো না তুমি একবার এক নজর আমাকে দেখা দিয়ে যাও সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহা শুনিয়েছে বিবি রে এই ভালোবাসা যদি বাকি জীবন কাটিয়ে দিতে পারো তাহলে শুনে রাখো যেদিন আমি জান্নাতে যাব যেদিন আমি জান্নাতে যাব যেদিন আমার জান্নাতে যাওয়ার বাড়ি হবে আর তুমি দাঁড়িয়ে থাকবে সেদিন আমার আল্লাহ তোমার হাতটা ধরিয়ে দিয়ে আমার হাতে দিয়ে বলবে এই আব্দুল্লাহ বিন রাওয়াহা চিনতে পারছিস না চিনতে পারছিস না এটা তো বাসর করে সেই বিবি রে যে তোকে বাসর নিজে তো শোনে না একবার ডাকছে যায় না তখন দুর্বল ডাকছে কে হয় তোমার মেরে মহত্তম দোস্তর বুজুর্গ সেদিন আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন যে সেদিন আমার আল্লাহ তোমার হাতটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলবে ও আব্দুল্লাহ বিন রাওয়াহা চিনতে পারছো না এটা তোমার সেই বিবি যে বাসর রাতে তোমাকে ফেলে রেখে বাকি জীবন কাটিয়ে দিয়েছে এটা তোমার সেই বিবি আমার আল্লাহ আজ তোমার সঙ্গে আমার বিয়ের জোড়া করে দিয়েছে সেদিন তোমাকে আমার হাতে তুলে দেবে সেই অপেক্ষায় বসে রয়েছি আজকে যাও থাকো আব্দুল্লাহ বিন রাওয়াহা যে যে দুপা আগিয়ে গেছে বিবির পিছনে দিক থেকে গিয়ে জামাটা ধরে বলেছে স্বামী গোটা দেহ ঘোরাতে হবে না একবার চেহারাটা খালি ঘুরিয়ে দাও একবার মুখটা খালি ফিরিয়ে দেখিয়ে দাও বাস তুমি চলে যাও আর তোমাকে দাঁড়াতে হবে না আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী যজ্ঞ সুখী খুশিরা আমার সোনামণি ভাইরা বোনেরা আল্লাহ পাকের নবীর সাহাবি সেদিন তরবারি বার করে জামাটা পিছনে দিক থেকে টুক করে ব্লেডের মতো কেটে দিয়েছে আর কেটে দিয়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে বিবি হাতে কাপড়টা রেখে দিবি হাতে কাপড়টা দেখে দিবি হাসরের ময়দানে আমি যখন আসবো তখন তাকিয়ে দেখে নিস আমার পিছনের কাপড়টা এরকম কাটা থাকবে তুই বুঝে নিস আমি তোর স্বামী আর তোর হাতে ছেঁড়া কাপড়টা থাকবে আমি বুঝে নেবো যে তুমি আমার বিবি অসুবিধা হবে না আল্লাহ পাক বলেছেন ফাইন আমিনু বিমিসলিমা আমানতুন বিহি যদি ইমান আনতে চাও তো এদের মতো ইমান এনে আমাকে দেখাও যারা জানতো আল্লাহ ডাক নিয়ে যেতে হবে আল্লাহ ডাক নিয়ে যেতে হবে আমাকে দেরি করা যাবে না এ ডাক যারা জানতো তারা হলেন আমার নবী সাহাবীরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছিলেন ইমান কাকে বলে মুসলমান কাকে বলে মুমিন কাকে বলে তারা তার ডাইস বানিয়ে দিয়েছিলেন ও ডাইসটার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহর ভাইরা কেন
একটা সুন্দর রোজা আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন মক্কা থেকে মদিনায় চলে গেছেন সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেছে রাসূল মক্কাতে নাই নামাজ পড়ে বাড়ি ফিরেছে গোসল করে ভালো কাপড় পরেছে সব টাকা পয়সা যা ছিল এক জায়গাতে বেদের দিবির হাতে দিয়েছে সংসারের সমস্ত চাবিকাঠি সব দিবির হাতে তুলে দিয়েছে বলেছে এর আর প্রসাদ তোমাকে দিয়ে গেলাম সিংহাসনের মালিক তোমাকে বানিয়ে দিলাম আজ থেকে তুমি এই বাড়ির মালকিন হয়ে গেলে চাবিকাঠি সব নিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও বলছে স্বামী কোথায় যাবে বলো কোথায় যাচ্ছ বলো বললে বিবিরে যেখানে রাসূল থাকে না ওখানে আশিকে রাসূল থাকতে পারে না তাই রাসূল চলে গেছে মদিনা আর আমি এখানে থাকতে পারলাম না চলে যাচ্ছি মদিনা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানের জন্য সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা রাসূল পাওয়ার জন্য রাসূলকে দেখার জন্য রাসূলের সঙ্গে দিদার করার জন্য সব ছেড়েছে বিবির হাতে দিয়ে চলে যাচ্ছে বিবি শোনাচ্ছে স্বামী যেখানে রাসূল থাকে না আশিকে রাসূল থাকতে পারে না আর যেখানে স্বামী থাকে না ওখানে বিবি থাকে ওখানে বিবি থাকতে পারে না তাই চলো না যাই একসঙ্গে দুজনা কি গো বাবা দিদা আমরা এরকম মানুষ হতে পেরেছি পেরেছি ওই বাপিয়ার লোকেরা আমাদের এই মেজাজ তৈরি হয়েছে যে চলো না দুজন একবার যাই মদিনা তৈরি হয়েছে বলছেন না একদিকে জমি কেন না দশ কানা বাগান কেন না পারলে একটা পুকুর কেন না এটা বড় বড় বিল্ডিং কেন না আমাদের ভবিষ্যতে কিছু হবে হ্যাঁ না না ভবিষ্যৎ করছ রাতের বেলা মনে হয় নাই যে একবার চলো না দুজন মদিনা যায় তার জন্য দশ কাল জায়গা বেঁচে দাও না দশ কাল জায়গা বিক্রি করে একবার যাই একবার যাই কারণ রাসূলের সঙ্গে দেখা করে আসি যে রাসূলের সামনে এতদিন সালাম পড়েছি এতদিন ক্যাম্প করেছি এতদিন দরুদ পড়েছি এতদিন রাসূলের সামনে জিকির আজকাল করেছি ওই রাসূলকে একবার দেখা করে আসি চলো না মনে হয়েছে মন জেগেছে ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানীর সুধি মানুষরা কারণ সেই ইমান আমার কাছে নেই আমি ইমান বানাই নাই ইমান বানানোর চেষ্টা করি নাই যে আল্লাহ পাক শুনেছে ইমান আপনাকে বানাতে হবে আর শিখতে হবে বলে দিয়ে যাচ্ছি এই জন্য আপনার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমি আপনি যারা বসে আছি রাসূলকে সবাই ভালোবাসি হ্যাঁ না বলে জোরে বলে রাসূলকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি বলে তো আমি বেশি না রাসূল বেশি রাসূল বেশি না আমি বেশি ভাবতে পারেন নাই রাসূল উম্মতকে ভালোবাসতে গিয়ে সংসার ছেড়ে দিয়েছে রাসূল উম্মতকে ভালোবাসতে গিয়ে সন্তান ছেড়ে দিয়েছে রাসূল উম্মতকে ভালোবাসতে গিয়ে আত্মীয়তা ছেড়ে দিয়েছে রাসূল উম্মতকে ভালোবাসতে গিয়ে সব লাঞ্ছনা সহ্য করেছে তবু উম্মতকে ছাড়ে নাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি সাহাবীদের নিয়ে বসে আখিরাতের কথা ভাবাচ্ছেন উম্মত কী করে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে এই ফিকির চলছে এই ফিকির চলছে এমন অবস্থায় ঘরের ভিতর থেকে বাঁধে গিয়ে আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বললো ওয়ালাইকুম আসসালাম কি খবর বলে আম্মা যান আপনাকে ভিতরে আসতে বলেছে একটু ভিতরে যেতে বলেছে আল্লাহ নবী বললেন চলো আসছি উম্মতের ফিকির উম্মতের গাম উম্মতকে বাঁচানোর কথা ভাবতে ভাবতে ভুলে গেছে বাড়ির কথা অনেকক্ষণ হয়ে গেছে আবার বাদি এসেছে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আম্মা যান আপনাকে স্মরণ করছিল রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ আসছি চলো তাহলে বলবো তো বলো আমি একটু বাদে আসছি চলো বাস চলে গেছে উম্মতের কথা উম্মতের কথা উম্মতের ব্যথা বলতে বলতে নবী ফের ভুলে গেছে এর পরে বাদে আসছে তৃতীয়বার চোখ দুটো পানিতে ছলছল করছে ঠোঁটটা কেমন কাঁপছে আর বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মেহমান চলে যাবে সব সময় রাখবেন মেহমান চলে যাবে তাই আপনাকে এক নজর দেখে যেতে চাচ্ছি একটু ভিতরে আসুন আল্লাহ নবী সাহাবীদের বললেন একটু দাঁড়াও ভিতরে গেলেন আম্মা জান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চা করে করে এনে রাসূলের কোলে দিয়ে বললেন
মেহমান মনে হচ্ছে চলে যাবে, মা বুঝতে পেরেছে বাচ্চা দুনিয়া ছেড়ে চলে যাবে, তাই বাপের কোলেতে তুলে দিয়েছে। বাচ্চা বাপের কোলে শুয়ে মুখের দিকে তাকিয়ে আব্বা বলে মুখটা খুলেছে, হা করেছে আব্বা বলে। আজরাইলের হাতটা সিনাতে পড়েছে, বাচ্চার মুখের কথা শেষ, পায়ের দিকটা ঝুলে গেছে, মুখটা খোলা, আব্বা ডাকে মুখটা খোলা, বন্ধ হয় নাই। রসুল বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে টক 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 করে পানি আসছে, রসুলের চোখ দিয়ে টক 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 করে পানি আসছে। আল্লাহ নবী তাকিয়ে আছেন বাচ্চার দিকে আর বলছেন, আব্বা আমার উম্মতের কথা ভাবতে গিয়ে আমি খানিকক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম, আমি কারো আব্বা, আমি কারো বাপ, এই কথাটা ভুলে গিয়েছিলাম। আমার উম্মতের নাজাতের জন্য, উম্মতের বাঁচানোর জন্য, উম্মতের জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আমি একটু আগে এলে তুমি আমাকে আব্বা বলতে পেতে, তুমি তোমার মনের কথা আমাকে বলতে, আর আমিও তোমাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করতাম না, পারলাম না, পারলাম না আমি তোমার কাছে সে কথা শুনতে। তবে শোনো, কাল কেয়ামতের ময়দানে তুমি আমার বাহুতে চেপে কথা শোনাবে আর আমি তোমার কথা শুনবো, আজ তোমার কথা শুনতে পারলাম না। রাসূলের চোখ যে দল দল করে পানি আসছে, সাহাবীরা অবাক হয়ে আছে, কিচ্ছু বললেন না, চুপচাপ। এরপরে রাসূল নিজে হাতে গোসল দিলেন, কাফন পরালেন, অন্ধকার কবরে শুয়ে দিলেন, আর মদিনার মসজিদে এসে চুপচাপ বসে গেলেন। সাহাবীরা চারিদিকে বসে আছে, রাসূলের চেহারাটা কেমন যেন বিগড়ে গেছে, মনটা মলিন হয়ে গেছে, আকাশ যেন অন্ধকার হয়ে এসেছে। রাসূল বসে আছেন, সাহাবীরা পাশে বসেছিলেন। একজন সাহাবি বললেন, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বলে, আল্লাহর হাবিব, আপনি বলেছেন ইন্নাল মাইয়িতা ইউয়াদিবু বিবুকাই আহলিহি, আত্মীয় স্বজনের কান্নার কারণে মাইয়িতকে নাকি কষ্ট দেওয়া হয়। বললে, হ্যাঁ আল্লাহর হাবিব, কিছু মনে করবেন না, ভাইজান যখন দুনিয়া ছেড়ে চলে গেল আপনার চোখ দিয়ে দন্তর করে পানি আসছিল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ নেই বলেন কাঁদতে বারণ করি নাই, চোখের পানি ফেলতে বারণ করি নাই, আত্মনাদ করতে বারণ করেছি, চাচার গলা ধরে কাঁদবে না, ধুলোতে পড়ে গোল খাবে না, যেখানে সেখানে মাথা মারবে না, নিজের শরীরের কাপড় চোপড় সরাবে না। তবে হ্যাঁ, বাচ্চা মরে গেলে বাপের চোখে পানি আসবে না, এটা হতে পারে না, মা হারা হলে বাচ্চার চোখে পানি আসবে না, এটা হতে পারে না, পিতা হারা হলে সন্তানের চোখে পানি আসবে না, এটা হতে পারে না। তাই রাসূল শিখিয়ে দিয়ে গেলেন, চোখের পানি ফেলতে পারেন, চিৎকার করে চিল্লামিল্লি করে কাঁদবেন না, লোকের কাছে গিয়ে এমন করে আর্তনাদ করবেন না। আমার আল্লাহ মেয়েরা গ্যারিজনটা শুনে সমস্যা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই তিনি শুনিয়ে দিয়ে গেলেন, গোসলটা তুমি নিজে দাও, কাপড়টা তুমি নিজে হাতে পরাও, আর গোসল দেওয়ার সময় মনে মনে করো, আব্বা জীবনে অনেকবার গোসল দিয়েছি, আত্মার গোসল করতে মন যায় না, আত্মার গোসল করতে মন যাবে না, তাই আমি তোকে শেষ গোসল দিয়ে দিচ্ছি, আত্মকে গোসল করতে হবে না, কাপড়ের কাপড়টা নিজে হাতে কাটো, আর মনে মনে করো, আব্বা প্রত্যেক বছর ঈদে কত জামা কিনে দিয়েছি, আজ তোমার শেষ জামা আমি বানিয়ে দিচ্ছি, তাই আমার পর্যন্ত আর জামা বানাতে হবে না, কাপড়ের উপরে আর ওজুর পানিতে গোসলের পানিতে তোমার চোখের পানিটাও পড়বে, বাচ্চার গোসলটা তোমার চোখের পানিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কবরে বাচ্চাকে বাপ শোয়াবে, কবরে বাচ্চাকে আব্বা শোয়াবে, কবরে চুমুকে বলবে, আব্বা ঘুমাচ্ছিস, ঘুমা, আর তো কোনোদিন আব্বা বলে ডাকবি না, তাই চলে যাচ্ছেন বলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আসবো, আমি খুব তাড়াতাড়ি আসবো। আল্লাহ নবী এই শব্দটা হয়তো ফাতেমা তো জোহরাকে বলেছিলেন, ফাতেমা কাঁদিস না, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে, আফসোস করা প্রথম আমার সঙ্গে দেখা হবে। আপনি আপনার বাচ্চাকে কবরে রাখুন, আর নিজে বলবো, আব্বা ঘুমা, ভয় কাছে, ভয় কাছে না, আমি আসবো, আবার আসবো, আবার আসবো, আর তোকে বলে যাচ্ছে প্রথম তোর সঙ্গে দেখা করব। আমার আল্লাহ ভাইরা, সন্তান চলে গেছে, পৃথিবীর কাউকে ডাকতে হবে না, পৃথিবীর কাউকে ডেকে দোয়া করাতে হবে না, আপনি জুমার নামাজ পড়ুন, সুন্দর পোশাক পড়ুন, টুকটুক টুকটুক করে কবরের কাছে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলা দারুল মুসলিমুন,
এরপর ছেলেকে দেখে বলল আব্বা রোয়াচ্ছিস তোর বাপের কথা মনে হয় নাই আমি বিহায়াতে এসেছি তুই তো যাস না আমি এসেছি আল্লাহ আল্লাহ হাত ধরে বলেন না ওগো আল্লাহ তোমার রবি বলেছে পিতা মাতা দোয়া করলে নাকি তুমি কোনদিন ফেরাও না আমি ওর হতভাগ বাপ দোয়া করছি আমি জীবনে কোনদিন যদি কোনো ভালো কাজ করে থাকি আমার কোন আমল যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে আপনি আমলের বিনিময়ে আমার বাচ্চাকে নাজাত করে দিয়ে দিন এই মাওলানা লোকেরা পৃথিবীর কোন মৌলভীর দোয়া কবুল হবে বলতে পারি না আর আমার কাছে তেমন কোনো দলিল নেই কোন ওলির দোয়া কবুল হবে জানি না তবে রাসূল বলেছেন বাপ দোয়া করলে কবুল হবে এটা রাসূল বলেছেন মিস যাবে না আমার আল্লাহ ভাইরা আব্বা মারা গেছে মা মারা গেছে কাউকে ডাকবেন না কাউকে ডাকবেন না পাড়ার অনেক লোককে খাওয়াবেন নামাজিদের খাওয়াবেন মুসল্লিদের খাওয়াবেন আলেম ওলামাদের খাওয়াবেন সবাইকে খেতে বসিয়ে দেবেন সবাইকে ভালো বসার জায়গা করবেন দামি খাবার করবেন তাদেরকে সব খাওয়াবেন আর খেতে যখন বসে পড়বে তখন আপনি খাবারের প্লেট থেকে উঠে টুকটুক করে আব্বার কবরের কাছে যান মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলবেন মা আজ বাড়িতে কত মানুষ খেতে এসেছে সবাই একসঙ্গে খাচ্ছে কিন্তু তুই তো সেখানে নাই তোকে দেখতে পাই নাই তাই খাবারের প্লেট ছেড়ে তোর কাছে চলে এসেছি কারণ যখন অনেক মানুষ খেতো তুই দেখে খাওয়াতিস আমাকে তোর কোলের কাছে বসে খেতাম আজ আর কোলের কাছে বসে খাওয়াবার মতো কেউ নেই মা আজ বাড়িতে খুশি চলছে তো তুই আমার হাত ধরে বলতিস আব্বা আয় এই আব্বা আয় বলে আমার কেউ দেখে না বিবি থেকে খাবার দেয় বাচ্চা থেকে খাবার দেয় কিন্তু তোর মতো আব্বা বলে কেউ রাখে না রে মা তাই নিরুপায় হয়ে তোর কাছে এসেছি ওই ডাকটা একবার শুনতে তুই আমাকে একবার নাম ধরে ডাক না বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় আসছিলেন মাকামে হাররাতে এলেন দরজার বাইরে সাহাবীদের বসিয়ে দিলেন আবু বকর সিদ্দিককে দরজার বাইরে বসালেন ওমরের ফারুককে বাইরে রাখলেন উসমানের গালিকে বাইরে রাখলেন সাহাবীদের সব বাইরে রাখলেন বলে গেলেন আমি ভিতরে যাচ্ছি দেরি হলে কেউ ভিতরে যাবে না কোনো আওয়াজ এলেও জন কেউ ভিতরে আসবে না বাইরে বসো আল্লাহ নবী সবাইকে বাইরে রেখে দিয়ে নিজে কবরস্থানের ভিতরে এলেন আম্মা জান আমিনার কবরের কাছে বসলেন ও সালাম দিয়ে বললেন মা আমাকে মক্কায় তুই রেখে গেছো আমার দাদুর কোলেতে আমার দাদুর কোলেতে রেখে গেছো দাদু যদি চলে গেছে চাচার কোলে চলে গেছি চাচার কোলে যদি চলে গেছি সেদিন থেকে বড় অসহায় লাগছিল যেদিন চাচা চলে গেছে সেদিন মক্কার মানুষ আমার পিছনে ছুটে পড়ে লেগেছে যদি চাচা আবু তালেব বেঁচে ছিল মক্কার কারণে হিম্মত ছিল আমার দিকে আঙুল তুলবে কিন্তু যেদিন চাচা চলে গেছে সেদিন আমার উপরে অত্যাচারের বন্যা বইতে শুরু করেছে আমার আল্লাহ আমাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে তাই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে মা সেদিন একা গেছি অন্ধকারে গেছি বড় ভয়ে ভয়ে গেছি মা আজ মদিনা থেকে মক্কায় যাচ্ছি আমার সঙ্গে দুটা একটা জামাত আছে দল আছে আজ আমার কোনো ভয় নেই সঙ্গের সাথে অনেক আছে সব আছে এই তো শুধু খালি মা নিয়েই তোর কাছে এসেছি লাউ কুন্তি হাইয়া যদি তুমি জিন্দা থাকতে যদি তুমি বেঁচে থাকতে তাহলে দেখতে আজ তোমার সন্তান কোন সাজে যাচ্ছে কোন সাজে সেজে চলেছে আজ তুমি দেখতে পেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কবরের কাছে দাঁড়িয়ে সেদিন টুকরে কেঁদেছে আর বলেছে মা তুমি যদি আমাকে ইয়া মোহাম্মদ বলে ডাকতে ইয়া মোহাম্মদ বলে ডাকতে তো তাহলে শুনে রাখো আমি মোহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম আর নামাজটা যদি ফরজ নামাজ হতো তুমি ডাকলে প্রথম তোমার ডাকে সাড়া দিতাম নামাজ ছেড়ে দিতাম তোমার ডাকে সাড়া দিতাম আর তোমার ডাকে সাড়া দিয়ে ফিরে এসে নামাজ আদায় করতাম আমার বাউনি আর যুবকেরা আমার সোনামণি মায়েরা বোনেরা রাসূল শোনাচ্ছে মা তুমি ডাকলে আমি ফরজ নামাজ ছেড়ে তোমার ডাকে সাড়া দিতাম পরে গিয়ে আল্লাহর হুকুম আদায় করতাম অমুসলমানের ছেলে আমি সেই নবীর উম্মত তো মা ডাকলে সাড়া দিত আব্বা ডাকলে সাড়া পাইতো এ মুসলমানের ছেলে কোন মুখে তুমি নবীর কাছে গিয়ে বলবে যে নবীজি আমি তোমার উম্মত এসেছি তুমি আমাকে বাঁচিয়ে নাও এই আমার আল্লাহওয়ালা ভাইরা আমি জাইদুল আবেদিন বলছি সব দাঁড়িয়ে পেকেই গেছে আর মাত্র এক একটা বাকি আছে আমার আল্লাহওয়ালা ভাইরা
জিন্দেগিতে যতবার বাড়ি ফিরেছি ততবার একই আওয়াজ এসেছে, জয়দল এসেছিস? হ্যাঁ মা এসেছি, আজও বাড়ি ফিরি, আজও বাড়ি ফিরি, কিন্তু আমাকে নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। নাম ধরে ডাকাতে যে মজা, ওই মজা পৃথিবীর কোনো জায়গাতে নেই। ওই হুজুর এসেছে, জি আসসালাম আলাইকুম, কালী সাহেব আসসালাম আলাইকুম, ওই যত রকমের আমার পদবি আছে সব ধরে লোকে ডাকে খুব খুশিতে, কিন্তু হৃদয়টা অতটা ভর্তি হয় না যতটা আমার হতভাগী খেপি মা ডাকতো, জয়নাল এসেছিস? হ্যাঁ মা। আজ মা উনি বাপ উনি, তাই নাম ধরে ডাকার মতো আর কেউ নেই, দুটোই চলে গেছে। এই আওয়াজটাও জিন্দগির মতো কাছ থেকে চলে গেছে, ডাকার মতো আর কেউ নেই। আয় আব্বা আমার কাছে আয়, বসতে পারে না, সোজা হয়ে বসতে পারে না, গায়ে এক টুকরো মাংস নেই, অসুস্থ শরীর, তখন হাতটা ধরে কোলের কাছে টেনে বসে, বস আমার কোলের কাছে বস, মাথায় একবার হাত বুলিয়ে দিই। এ আদর যেখান থেকে পাওয়া যেত সেটা ছিল মা, আমার আন্নাওয়ালা ভাইরা, আমার গ্যাস সা অমন মায়ের কবরের কাছে যান, কবরের কাছে দাঁড়ান, আর দাঁড়িয়ে কবরের উপর হাতটা রাখেন, কবরের মাটিতে হাতে ভরে নেন, ধুলো মাখা হাতটা আল্লাহকে তুলে দেখান আর বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ যেমনি করে শিশুকালে অত্যাচার করেছি মা ক্ষমা করেছে, তুমি তেমনি আমাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো। আল্লাহ পাক ফেরেশতাদের বলে ইয়াইকাল মালাইকা উদ্দুরিনা সাব ও ফেরেশতারা যুবকের দিকে তাকা, ব্যক্তি বলে আল্লাহ বাচ্চাটা তার মায়ের কবরের কাছে এসেছে আর মায়ের কবর থেকে টুকরে কেঁদে গেছে, মায়ের কবরের কাছে সে কেঁদেছে, বললে হ্যাঁ কি বলে কেঁদেছে, বলে আল্লাহ তুমি সেই বলেছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বের জুলজালাল বলে ফেরেশতারা রে আমার বান্দা, আমার বান্দা আমার কথা যখন আমাকে বলেছে, আমি আল্লাহ কখনো ওয়াদা ফেল করি না, আমি বলেছি ফালা তাজিদুল সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালা তাজিদুল সুন্নাতিল্লাহি তাহবিলা, আমি কখনো পাল্টাই নাই রে ফেরেশতা, আজও পাল্টাবো না, তুই শুনে রেখে দে। ও যদি বাপের কবরের কাছে এসে কেঁদে চোখের পানি ফেলতে পারে, ও চোখের পানিটা চোখ থেকে ঝরে যাওয়ার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর পানির বিনিময়ে ওই বাপের কবরটা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তাই বাবরিয়ার লোকেদের কাছে বলে যাচ্ছি, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাতে কাউকে দেখে নিয়ে যাবেন না, কাউকে দেখে দোয়া করাবেন না, কাউকে দিয়ে দোয়া করাবেন না, আপনি একা যাবেন। আল্লাহ পাক সবচেয়ে কুদুর ইয়াস্তা জীব লাগবো, তুই চা আমি দেবো, ওই যা সাল্লাকা ইবাদি আমি ফাইতে কারিম, বান্দা তখন হাত তুলে আমার কাছে চায়, আমি বান্দার কাছে নিয়ে যাই আর ডেকে বলি বল না কিনে নি, বল না, বল না তোর কি পছন্দ, বল না আজ আমি দেবো, বল তোর বাপ দিতে দেরি করেছে, তোর মা দিতে দেরি করেছে, তোর আত্মীয় দেরি করেছে, আমি আল্লাহ দিতে দেরি করবো না, তুই কিন্তু একবার আমাকে বল না, একবার আমাকে বল, তুই যা বলবি আমি তাই দেবো। আল্লাহ শুনছেন বান্দা তুই নিজে বল, আমি তোর মুখে শুনতে চাচ্ছি রে, আমি আর কারোর মুখে শুনতে চাই না, আমি ওই মৌলানার মুখের কথা তোর জন্য শুনতে চাই না, হাজি সাহেবের মুখের কথা তোর জন্য শুনতে চাই না, ওপার ইমাম সাহেবের কথা তোর মুখে শুনতে চাই না, আমি তোর কাছে শুনতে চাইছি, আমি তুমি চাষ বল। এই জন্য বলে দিয়ে চলে যাচ্ছি কবর জিয়াতে একা যাবেন, বেশি ভিড় করবেন না, বেশি ভিড় করলে আপনি মনের কথা বলতে পারবেন না, আপনি আপনার মামার কাছে ক্ষমা চাইতে পারবেন না, আপনি আপনার বাবার কবরের কাছে কাঁদতে পারবেন না, এই জন্য একা যাবেন। আর একা গিয়ে কবরের কাছে বসে বলবেন মা তুমি রাগ করেছো, তুমি আমার উপর রাগ করেছ, আমি তোমার সেবা করতে পারি নাই, আমি তোমাকে সত্যি ভালোবাসতে পারি নাই, আমি তোমাকে তখন চিনতাম না মা, আজ চিনতে পেরেছি, আজ বুঝতে পেরেছি, তুমি যেন আমাকে ভুলে যেও না, তুমি আমার জন্য দোয়া করো। মায়ের রুটা ছট 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 করে আল্লাহর আশীর্বাদ দিয়ে বলে আল্লাহ আমার বাচ্চা বুঝতে পারি নাই, এখন বুঝে ছুটে এসেছি, আমি মা ক্ষমা করে দিয়েছি, আমি মা মাফ করে দিয়েছি, তুমি মাফ করে দেবে না আল্লাহ, তুমি মাফ করে দেবে না প্রভু, রব্বের জঞ্জাল বলে ফেরেশতারা রে ওর মাকে শুনিয়ে দে, ওর মা ক্ষমা করার অনেক আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি,
এজন্য মেনে মুক্তম দস্তুর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞান জন্য সুসজ্জা আমার সর্বনি মাইরা বলেরা আল্লাহ পাক তাকে আমাকে তার কাছে ফিরে যাওয়ার তার কাছে ফিরে যাওয়ার নিজে থেকে দোয়া চাওয়ার নিজে থেকে তৈরি হওয়ার নিজে থেকে বানানোর তৌফিক দান করুক সকল আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ ওয়ালা ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা চলে গেছে সেবা করার সুযোগ আসতে চলে যাবে অপশন বাকি রয়েছে আল্লাহ নবী বললেন ইজা ফাতা ইবনে আদম ইক তামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ান্তাবু বিহা ওয়া লাকিন সালিহিন ইয়াদউ লাহু আমি আল্লাহ পাকের হাবিব কিতাব বলে যাচ্ছি দুনিয়া থেকে যখন চলে গেছে আদমের বেটা সব রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তিনটি অপশন বাকি একটা যদি ভালো ইলম শিখে যায় তো কবরে চুই চুই পাবে আর একটা যদি সে সাদকায় জারিয়া করে কবরে শুয়ে পাবে একটা সন্তান যদি ভালো আলেম হয় দোয়া করলে পাবে ভালো আলেম হতে পারলাম না ভালো ইলম শিখতে পারলাম না তো এখনো কোনো অপশন বাকি আছে যা আমরা আমাদের অর্থের বিনিময়ে বাবাপের কবরটা চাচাতে ভাগ করতে পারি আমার আল্লাহ আমার ভাইরা আমার কাছে শুনে শুনছেন আজ এই দুই টমলে রাখার বুকে বামনিয়ার মানুষরা আপনার আমার মা আপনাকে আমাকে মানুষ করতে পেটে কাপড় বেঁধেছে মাটির দেয়ালের ভিতরে বাস করেছে বর্ষাকালে থরথর করে কেঁপেছে বর্ষার পানিতে অর্ধেক শরীর ভিজে গেছে কখনো বিছানা ভিজে আর কখনো শুকনো তাতে আপনাকে আমাকে তিল তিল করে বড় করেছে অবসরওয়ালের ছেলে অনুরোধ আপনাদের কাছে বলেন ওই মা যে মা জীবনে আমাকে কোনোদিন কষ্ট দিল না ওই মাটার জান্নাতের বাগানে যাক এটা আপনার আমার ইচ্ছা আছে না না আছে ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ আমার আল্লাহর ভাইরা একজন বৃদ্ধা মা আজ মুসলমানের অত পতনের শেষ নেই কোন ভুলের কথা বলবো কোন অন্যায়ের কথা বলবো আদালত সারা জীবন ভুল থেকে বেঁচে গেছে ঠিক একবার ঠিকঠাক করে যাচাই করলাম না আজকে প্রায় বেশিরভাগ মুসলমান বলে একটু বয়স বেশি হোক তারপর সব ইবাদত করবো বলে না বলে না বলে তো আপনি বলেন পৃথিবী থেকে বয়স্ক মানুষ বেশি পড়ে না বাচ্চা বেশি পড়ে বাচ্চা মরে বেশি জোয়ান মরে তার থেকে কম বুড়ো মরে তার থেকে কম বুড়ো মরে তার থেকে কম এদের মনে হচ্ছে বুড়ো হয়েছে মরে যাবে না শিশুদের কান্না বেশি তুলে নিয়েছে যুবক তার মাঝখানে আছে বৃদ্ধ তো শেষে পড়ে আছে আজ বলে দিয়ে চলে যাচ্ছে আমার আল্লাহ আমার ভাইরা জ্ঞান জন্য সত্যি মশা মায়ের কবরটা জান্নাতে বাগানে বানানোর জন্য আমার আপনার রাস্তা ছিল যেটা ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি তাই মা মরে গেলে মা মরে গেলে আব্বা মরে গেলে ওরা আমাদের কাছে জিজ্ঞাসা করে মিলারটা চার দিনে দেবো না পাঁচ দিনে চল্লিশে দেবো না একত্রিশ দিনে জিজ্ঞেস করে না করে না করে না করে না করে না করে একজন ঝুঁকে হাত দিয়ে বলুন তো একজন ঝুঁকে হাত দিয়ে বলুন আর আপনারা বলুন কোনো মানুষের জিজ্ঞাসা করেছে আমি আমার মাকে ভাত দেবো তো কেমন করে দেবো মার ভাত দেবো কি দেবো না জিজ্ঞাসা করে করে ভাই জিজ্ঞাসা করেছে করেন নাই কেন বলেন তো মা বাপের ভাত দেওয়াটা ফরজ ছিল মিলাদ দেওয়াটা কিছুই ছিল না আমার আল্লাহ বলা ভাই না জ্ঞান জ্ঞানটা সত্যি মানুষেরা মিলাদের বেলা আমরা সবাই দাঁড়িয়েছি কিন্তু মা বাপের ভাত দেওয়ার বেলা আমরা তৈরি না তাই অনুরোধ করে বলে যাচ্ছি বৃদ্ধ পিতামাতা যারা সারা জীবন আমাদেরকে সব করে গেছে ওই পিতামাতার কবরটা জান্নাতের বাগানে বানানোর জন্য আমি আপনি তৈরি আছি ইনশাআল্লাহ বলেন আছি ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ তো বলেন একটা মা যদি এক মাস কোনো ছেলে খাওয়ায় যারা এখানে ছেলে আছে যারা মায়ের পেটে হয়েছে তারা বলে আবার আমি কথা ফিরিয়ে নিয়ে গেলে খুব গায়ে লাগবে তাই ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছি না খালি একবার বলেন যারা যারা মায়ের পেটে হয়েছি যারা আমার মায়ের দুধকে বড় হয়েছি একটা মা এক মাস খেলে মোটামুটি ক টাকা লাগতো এক মাসে ক টাকা লাগতো একটা মা খেলে ক টাকা লাগতো পাঁচশো টাকা তো কমপক্ষে লাগতো হ্যাঁ না না বলে লাগতো লাগতো পাঁচশো টাকায় এক মাস খাওয়া হয় তাতেই হ্যাঁ বললে আচ্ছা তাই মনে করে বলুন যে মাকে এক মাস খাওয়াবেন মায়ের এক মাস রুজি খাওয়াবেন মা সারা জীবন আপনাকে খাইয়েছে কয়েক কুইন্টাল দুধ খাইয়েছে ঝিয়ের মতো খেটেছে ম্যাথনের কাজ করেছে আপনাকে আমাকে লালন পালন করে বড় করেছে তার বিনিময়ে মাকে পাঁচশো করে টাকা মাসে মাসে দেবে
দশটা মাস এক বছর না এরকম প্রথম সন্তান কি আছে যে মাসে মাসে ৫০০ করে টাকা পর্যন্ত জমা রাখবে এমন প্রথম ছেলে কি আছে আপনাদের দোয়া করবেন ইনশাআল্লাহ নারায় তাকবীর